हेलो गाइस, आई एम कार्तिक मालगो, ट्रेनर ऑफ नेशनल स्किल क्वालिफिकेशन फ्रेमवर्क पांडवसा श्री जयपुरिया हाई स्कूल अंडर सतीत्व चैरिटेबल ट्रस्ट वेस्ट बंगाल। नाउ आई डिस्कस दिस टॉपिक इंस्टॉलेशन ऑफ सिंगल फेज एनर्जी मीटर। सिंगल फेज एनर्जी मीटर কীভাবে ইনস্টল করা হয়, তার কিছু রুলস, সেফটি কী কী প্রয়োজন, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথম মত আমাদের জেনে নিতে হবে, এনার্জি মিটার ইনস্টল করতে হলে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী কী কী নিয়ম আছে, সেই নিয়মগুলি মেনে আমরা এনার্জি মিটার ইনস্টল করব। নাম্বার ওয়ান স্টেপ, রুলস। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী এনার্জি মিটার ইনস্টলেশনের কিছু নিয়ম আছে, সেগুলি হল, নাম্বার ওয়ান, এনার্জি মিটার ইনস্টলেশন করার আগে দেখে নিতে হবে সেই জায়গায় প্রপার ইলেকট্রিক ওয়্যারিং আছে কি না। নাম্বার টু, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী প্রপার আর্থিং আছে কি না, যার আর্থ রেজিস্ট্যান্স লেস দেন 1 ওহম হওয়া উচিত, মানে 1 ওহমের নিচে। নাম্বার থ্রি, সার্ভিস ওয়্যারের প্রথমে অথবা ইলেকট্রিক পোলের কাছে এক্সট্রা সার্ভিস ওয়্যার পাকানো আছে কি না, যা আমাদের এনার্জি মিটারকে লাইটনিং অথবা বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। যে জায়গায় এনার্জি মিটার ইনস্টল করা হবে সেই জায়গাটি শুষ্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। নাম্বার ফাইভ, এনার্জি মিটার ইনস্টল করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে 1.5 মিটার উঁচুতে। এনার্জি মিটার এবং মেন সুইচ এর মিনিমাম দূরত্ব হতে হবে 0.2 মিটার। এনার্জি মিটার ইনস্টল করতে হলে একজন টেকনিশিয়ান কী কী সেফটি ব্যবহার করবে। নাম্বার ওয়ান, সেফটি শু, সেফটি হেলমেট, সেফটি গুগলস, সেফটি জ্যাকেট, সেফটি বেল্ট এবং ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। র ম্যাটেরিয়ালস কী কী প্রয়োজন, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, সার্ভিস ওয়্যার, পিভিসি ওয়্যার, স্ক্রু অ্যান্ড বুলেট, পিভিসি টেপ অর ইনসুলেশন টেপ, এনার্জি মিটার সিল, লাগস। এনার্জি মিটার ইনস্টল করতে হলে কী কী টুলস ব্যবহার করতে হবে, ইলেকট্রিক ড্রিল মেশিন, হ্যামার, সেন্টার পাঞ্চ, প্লায়ার্স, স্টিল টেপ, স্ক্রুড্রাইভার সেট, নিয়ন টেস্টার, ওয়ার স্টিপার, স্প্যানার সেট, হ্যাক্সো, ডিজিটাল মাল্টিমিটার, আর্থ টেস্টার, কানেকশন ডায়াগ্রাম অফ এনার্জি মিটার। এটা এনার্জি মিটার ইনস্টল করার সার্কিট ডায়াগ্রাম। এটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন 3 ফেজ 4 ওয়্যার। সব থেকে উপরেরটা হলো নিউট্রাল ওয়্যার, যার সঙ্গে আমাদের নিউট্রাল ওয়্যার কানেক্ট করা হয়েছে, ঠিক চলে এসেছে এনার্জি মিটারের বি টার্মিনালে। এটা হলো আর ফেজ। আর ফেজকে নিয়ে এসেছি আমরা সার্ভিস লাইন, আর ফেজ নিয়ে এসেছে এনার্জি মিটারে এ টার্মিনালে কানেক্ট করা হয়েছে, লাগ স্ক্রু দিয়ে নাট বোল্ট দিয়ে টাইট করা হয়। এখান থেকে পোল থেকে বাড়ি অবধি যে সংযোগ থাকে এনার্জি মিটার অবধি, তাকে সার্ভিস লাইন অথবা সার্ভিস কানেকশন বলা হয়। সার্ভিস লাইন এনার্জি মিটারে প্রথমেই এসে প্রবেশ করে। এ আর বি এনার্জি মিটারের দুটো ইনপুট টার্মিনাল, এনার্জি মিটারের দুটো আউটপুট টার্মিনাল সি ডি। সি হলো নিউট্রাল, বেরিয়ে এলো, এবং ডি টার্মিনাল আসছে আর ফেজ, ডিরেক্টলি মেন সুইচের সঙ্গে সংযোগ থাকে, এবং মেন সুইচের পর আউটপুট টার্মিনাল চলে যায়
ডিস্ট্রিবিউশন বক্স, বাসবার, বিভিন্ন জায়গায়। এরপর আমরা লোড ব্যবহার করি। ঠিক, এনার্জি মিটারের ভিতরে একটা কারেন্ট কয়েল, একটা প্রেশার কয়েল থাকে। এই পুরোটাকে এনার্জি মিটার বলা হয়। এটাকে মেন সুইচ, এটা সার্ভিস লাইন, পোল থেকে এনার্জি মিটার পর্যন্ত। এটাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন বলা হয়। এনার্জি মিটার ইনস্টলেশন করার পদ্ধতি। প্রথমে এনার্জি মিটার যে জায়গায় ইনস্টল করা হবে সেই জায়গাটি স্টিল টেপ দিয়ে মেপে নিতে হবে। এরপর ওই জায়গায় স্ক্রু দিয়ে, স্ক্রুর স্থানে সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চ করে নিতে হবে। নাম্বার টু, এরপর ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিতে হবে এবং হ্যামারের সাহায্যে ড্রিল করে নিতে হবে এবং হ্যামারের সাহায্যে বুলেট প্যাকিং করে দিতে হবে। নাম্বার 3, এনার্জি মিটারকে দেওয়ালের সঙ্গে স্ক্রু দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এনার্জি মিটার ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমরা এনার্জি মিটারের কানেকশন করব। সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের 4টি টার্মিনাল থাকে, 2টি ইনপুট টার্মিনাল, 2টি আউটপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল 2টি সার্ভিস লাইনের সঙ্গে সংযোগ করতে হবে সঠিকভাবে এবং টাইট এবং প্রপারলি, এবং আউটপুট 2টিকে মেন সুইচের সঙ্গে সঠিকভাবে সংযোগ করতে হবে। এরপর মিটার সিল করে দিতে হবে। সর্বশেষে মিটার সাপ্লাই এবং লোড দিয়ে দেখে নিতে হবে মিটারটি সঠিক কাজ করছে কিনা এবং সঠিক রিডিং দিচ্ছে কিনা।